হাওড়া থেকে রাত 11:55 মাদ্রাস মেল ধরে সকাল 9:05 উড়িষ্যার ব্রহ্মপুর বা বেরামপুর স্টেশনে পৌঁছে গেল। যেহেতু রিটার্নিং রুমটা আমাদের আগে থেকে বুক করা ছিল, তাই ওখানেই ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে আসলাম স্টেশনের বাইরে, যেখানে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছিল। গাড়ি নিয়ে কাছের একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট সেরে এগিয়ে চললাম দারিংবাড়ির দিকে। ব্রহ্মপুর স্টেশনের একদিকে গোপালপুর আর আরেক দিকে দারিংবাড়ি। ব্রহ্মপুর থেকে একটা রাস্তা দারিংবাড়ি গেছে ওই সুরাদা ড্যাম হয়ে, আর আরেকটা রাস্তা গেছে তপ্ত পানি হয়ে। আচ্ছা, দারিংবাড়ি কতটা উঁচু? দারিংবাড়ি হলো এই সমুদ্র পৃষ্ঠ থেকে 915 মিটার উঁচু একটা শৈল শহর। তারপর আমরা চললাম ওই তপ্ত পানি হট ওয়াটার স্প্রিং দেখতে। ও, হট ওয়াটার স্প্রিং মানে উষ্ণ জলে প্রস্রবণ, তাই তো? হ্যাঁ, গরম জলের উপর একটা মন্দির রয়েছে, এছাড়া অনেকে এখানে স্নান করতে আসে। তারপর বেশ কিছুটা এগিয়ে পৌঁছে গেলাম পশ্চিম ভারতের সবচেয়ে বড় এবং 2010 দালাই লামা দ্বারা উদ্বোধন করা তিব্বতের চিরাং মনাস্ট্রি। ওখান থেকে পাহাড়ি রাস্তায় বেশ কিছুটা এগিয়ে ঘন বাইন গাছের জঙ্গল পেরিয়ে পৌঁছে গেলাম অপূর্ব সুন্দর কাসাদা ওয়াটারফল। ওটা নিশ্চয়ই একটা ভালো পিকনিক স্পট, তাই না? হ্যাঁ, ঠিক বলেছ। পরের দিন সকাল সকাল শুরু করলাম ওই নেচার পার্ক ও তার ঠিক উল্টো দিকে হিলভিউ পার্ক। হিলভিউ পার্কে একটা সুন্দর ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে পাহাড়ের দৃশ্য অসাধারণ দেখতে লাগে। এরপর আমাদের গন্তব্য এমু ব্রিডিং সেন্টার। কটা এমু পাখি আছে ওখানে? এখন 4, আগে ছিল 7। তারপর চললাম দারিংবাড়ি থেকে 19 কিলোমিটার দূরে একটা দারুণ সুন্দর পিকনিক স্পট, যার নাম লাভার্স পয়েন্ট। মাঠের উপর দিয়ে একটা শর্টকাট রাস্তা দিয়ে পৌঁছালাম লাভার্স পয়েন্ট।
তারপর দারিংবাড়ি থেকে 32 কিলোমিটার দূরে পাহাড়ি জঙ্গলের রাস্তা ধরে এসে পৌঁছালাম মান্দাসরু ফ্যাডি বা ইকো ট্যুরিজম সেন্টার। এখানকার একটা এই ওয়াচ টাওয়ার থেকে খুব সুন্দর দেখা যায় পূর্ব ঘাট পর্বতশ্রেণীর বিভিন্ন শৃঙ্গ গুলো। তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম 45 হেক্টর জমির ওপর কফি গার্ডেন আর গোলমরিচের গাছ দিয়ে। প্রচুর সিলভারও এর গাছ ওই বাগানটাকে ঘিরে রেখেছে। আচ্ছা, কফি ফল দেখতে কেমন হয়? কফি হচ্ছে এক ধরনের চেরি ফল, মানে কফি ফল পেকে যাওয়ার পর রং হয় সবুজ থেকে লাল। এই ফলের রোজ করা বীজ থেকে উৎপাদন হয় কফি। এছাড়া প্রচুর গোলমরিচ ঝুলে আছে দেখলাম। ওখান থেকে রওনা দিলাম সানসেট পয়েন্টে, পাহাড়ের কোলে সূর্যের হারিয়ে যাওয়া দেখতে। পরের দিন চললাম গোপালপুর ওই সুরাদা ড্যামে, পদ্মা রিভার আর ঋষিকুল্লা রিভার নিয়ে পাহাড়ের কোণে বিশাল জলাধার। একটা বড় ওয়াচ টাওয়ার থেকে চারিদিক কি সুন্দর দেখা যায়। ওখানে দেখলাম ওই ঘণ্টেশ্বরী টেম্পল। তারপর সোজা গেলাম গোপালপুর সমুদ্রতট। আচ্ছা, দারিংবাড়ি থেকে গোপালপুর গাড়িতে কতক্ষণ লাগে? এই 3.5 ঘন্টা মতো। আচ্ছা, গাড়ি করে ব্রহ্মপুর থেকে দারিংবাড়িতে 2 দিন থেকে সব দেখে তারপর গোপালপুর নিয়ে আসতে কত নেবে? এই ধরো 9,000 টাকা থেকে 12,000 টাকার মতো। আর দারিংবাড়িতে হোটেল ভাড়া কত? দারিংবাড়িতে খুব উন্নত মানের হোটেল নেই, মোটামুটি ভালো যেসব হোটেল আছে তার ভাড়া ওই 1,000 থেকে 1,500-এর মধ্যে। আর দারিংবাড়িতে খাবার খরচা কেমন? দারিংবাড়িতে খাওয়ার খরচা একবেলা একজনের ওই 100 থেকে 150 টাকা লাগে। আর গোপালপুরে হোটেলের ভাড়া কেমন? গোপালপুরে দেখো মেয়ে ফেয়ার ছাড়া মোটামুটি ভালো যেসব হোটেল আছে তার ভাড়া এই 1,000 থেকে 2,000-এর মধ্যে। আজ তাহলে এই পর্যন্ত, চলো এগিয়ে চলি নূতন ভোরের সন্ধানে।